শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। গুলশানের হলে আর্টিজানে জঙ্গি হামলার অস্ত্র সরবরাহকারী সোহেল মাহফুজকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে ঢাকায় আনা হচ্ছে। গতরাত 3টার দিকে শিবগঞ্জের পুষ্কুনি এলাকা থেকে 90 জিএমবি নেতা সোহেলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তারা হলেন জামাল, হাফিজ ও ফিরোজ। পুলিশ জানিয়েছে, সোহেল মাহফুজ হলে আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী। হামলার পর থেকেই পলাতক ছিলেন 90 জিএমবির এই নেতা। আমাদের মেসেজ ছিল যে ওরা এখানে বসবে বেশ কিছুদিন ধরে। এই মেসেজটা মানে যে আমরা আশেপাশে ঘুরছে সোহেল কি আমরা আবার ও তো হলিউড গেমের অন্যতম আসামি। সোহেল অলরেডি ঢাকার পথে রওনা দিছে, আর বাকি তিনজন আবার যেহেতু ওদিকে সাথে লিঙ্ক নাই, আমার এখানকার আবার আগে অন্যতম আসামি। তিনজনকে আমি রেখে দিয়েছি। হাফিজ ওদের আইটি স্পেশালিস্ট, সে আছে, আর জুয়েল ও এখানকার আর কি কোঅর্ডিনেটর, প্লাস হচ্ছে জামাল আছে। জামাল হচ্ছে এই অঞ্চলে প্রত্যেকটা জায়গায় দাওয়াতি, যেটাকে মানে বাইয়াত নেওয়া হয় আর কি, এবং সোহেল মাহফুজের সাথে কোঅর্ডিনেশন কখন আনা হবে। রাতে আটকের পর আসলে সোহেলকে সেখান থেকে ঢাকার পথে নিয়ে যাওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশের পুলিশ সুপারের দপ্তরে তাকে নিয়ে আসাই হয়নি। সেখান থেকে ঘটনাস্থল থেকে আসলে ঢাকার পথে চলে নিয়ে যাওয়া হয়েছে সোহেল মাহফুজকে। আর বাকি যে তিনজন গ্রেপ্তার হয়েছে, জামাল, হাফিজ এবং জুয়েল, তাদেরকে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের যে গোয়েন্দা পুলিশের দপ্তর সেখানে রাখা হয়েছে। আমাদের আসলে পুলিশ সুপারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 12টার পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরা হবে আটক জঙ্গিদের ব্যাপারে। কিন্তু শেষ মুহূর্তে আসলে কিছুক্ষণ আগেই চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম আমাদের জানাচ্ছেন যে তারা আসলে ব্রিফিংটা করছেন না। এর কারণ হিসেবে বলছেন যে আসলে যেহেতু হলি আর্টিজানের ঘটনায় সোহেল মাহফুজ অন্যতম আসামি, এবং এটা নিয়ে ঢাকায় ঊর্ধ্বতন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরবেন, যে কারণে চাঁপাইনবাবগঞ্জের যে প্রেস ব্রিফিং করার কথা ছিল সেটা করা হচ্ছে না। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিন আসামি অর্থাৎ জেএমবি যে তিন সদস্য জামাল, হাফিজ এবং জুয়েল তাদের আদালতে তোলা হবে, তখন আমরা আসলে তাদের দেখার সুযোগ পাবো যে তারা। আমি আরো প্রশ্ন করেছিলাম যে আসলে এই তিনজন তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে কিনা। পুলিশ সুপার যেটা বলছেন যে তাদের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি, তারা আসলে একটা বৈঠক করছিল, বৈঠক থেকেই তাদের আটক করা হয়। এবং বৈঠকের বিষয়বস্তু হিসাবে পুলিশ সুপার যেটা আমাকে জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জকে আসলে অস্ত্রের চোরাচালান রুট হিসেবে ব্যবহার করে 90 জেএমবি, এবং হলি আর্টিজানের যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে এসেছে বলে বারবারই দাবি করে আসছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এবং শুধু তাই নয়, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছিল যে 90 জেএমবির অস্ত্রের মানে স্টোররুম হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যবহার করা হয়। সেই থেকে ধারণা করা হচ্ছে যে আসলে অস্ত্র চোরাচালান সংক্রান্ত বিষয় নিয়ে তারা বৈঠক করছিলেন।